42,000 টাকা আছে। আসসালামু আলাইকুম। আমরা গত দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম, দীপন এবং তার তিন বোন, তার বাবা হারিয়েছে প্রায় 10 দিন কিংবা 11 দিন হবে। আসলে তাদের পরিবারের অবস্থা কিন্তু কষ্টের, যে বাবা হারা কিন্তু কাটিয়ে উঠতে পারে নাই, হয়তো আরো অনেক সময় লাগবে। তো আপনারা সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমাদের সর্বমোট সংগৃহীত ছিল 52,000 টাকা, 2 বস্তা চাল, কাঁচা বাজার, 4 জন 5 জনের পোশাক সহ সব মিলে 10,000 টাকা খরচ, এবং বাকি 42,000 টাকা আমরা তাদের হাতে তুলে দিলাম। আমরা চেষ্টা করেছি এই পরিবারটাকে যেন সামনে ঘুরে দাঁড়াতে পারে, আমরা ভবিষ্যতে হয়তো তাদের পাশে আবার সবসময় থাকার চেষ্টা করব। আসলে যে অবস্থায় বাচ্চারা তার বাবাকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, হয়তো এই কষ্ট কোনোদিন তারা কাটিয়ে উঠতে পারবে না কিংবা ভুলতে পারবে না। তারপরে আমরা চেষ্টা করব আল্লাহর রহমতে ওরা যেন যার যার অবস্থান থেকে স্বাবলম্বী হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, এবং প্রত্যেকটা কাজে আপনারা যেভাবে এগিয়ে আসেন, আমরা চাই এই মানুষগুলো যেন ভালো থাকে। তা আসলে যার বাবা হারায় কিংবা মা হারায় সেই বোঝে বাবা হারানো কষ্ট, কারণ সিমতে হয়তো এখনো বুঝতে পারে নাই তার বাবাকে হারিয়েছে, কারণ সে এখনো জানে যে তার বাবা হাট থেকে ফিরবে। স্কুলে কন্টিনিউ যাওয়া মানে পাঠাইতে হবে, বুঝছো? তোমাদের কিন্তু লেখাপড়া করতে হবে, আমরা কিন্তু এখান থেকে মাঝে মাঝে যাতায়াত করি। স্কুলে যাও, মানে এখানে যারা আছে সবাই, কারণ বাবা ছাড়া বাচ্চাগুলিকে সবাই যেন দেখে রাখেন, যার যার অবস্থান থেকে আপনারা যদি দেখে রাখেন তাহলে কিন্তু ওরা একটা সঠিক পথে আগাবে। Now I'm going to go down for it.